স্বাগত সবাইকে ইত্যাদি স্কুলে। সাথে আছি আমি রুবাবা জামান। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ঘনজ্যামিতির অনুশীলনী প্রশ্ন নম্বর 25 নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি প্রিজমের দুইটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, অপর বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং এর উচ্চতা 12.5 সেন্টিমিটার। তো আমরা যদি এমন একটা প্রিজম কল্পনা করতে যাই, কল্পনা করে আমাদের সমস্যাটা সমাধান করি, তাহলে এটা একটু কঠিন হয়ে যায়। সেজন্য আমরা একটা প্রিজম বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা পঞ্চভুজাকার প্রিজম, কেননা এর 5টা বাহু আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই পঞ্চভুজাকার প্রিজমের 2টা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, অপর বাহুগুলো 10 সেন্টিমিটার। দেখো, এইটা 10, এইটা 10, এইটা 10 এবং এটার উচ্চতা বলা হয়েছে 12.5 সেন্টিমিটার, অর্থাৎ ভূমি থেকে এটা কত উঁচু, এটা দেখো 12.5 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু। এবার এই প্রিজমটার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশ, এই অংশ, এইটা, এইটা এবং এইটা, এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে এবং এটার আয়তন বের করতে হবে। তো বন্ধুরা দেখো, এই প্রিজমের ভূমি, এটা ভূমি, এবং আমরা জানি প্রিজমের ভূমির অপর দিকে আরেকটা ভূমি থাকে। দেখো, এটা কিন্তু ভূমি এবং এর পার্শ্বতলগুলো, এটা একটা পার্শ্বতল, এটা একটা পার্শ্বতল, দেখো এই পাশে একটা পার্শ্বতল আছে, এটা একটা পার্শ্বতল এবং এই পাশে একটা পার্শ্বতল আছে। অর্থাৎ প্রিজমের আমরা দেখছি 2টা ভূমি এবং 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পার্শ্বতল আছে। তো আমরা জানি যে প্রিজমের ভূমির ক্ষেত্রফল এবং পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের যোগফলই হচ্ছে প্রিজমের সমগ্র তলের আয়তফল, ক্ষেত্রফল। বন্ধুরা লক্ষ্য করো, প্রিজমের কিন্তু 2টা ভূমি থাকে, 1টা এবং 1টা, 2টা ভূমি, এবং এই প্রিজমটা দেখো 1টা, 2টা, 3টা, 4টা এবং 5টা পার্শ্বতল আছে। অর্থাৎ আমরা যদি এই প্রিজমটির 2টা ভূমি এবং 5টা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল গুণ যোগ করি, তাহলে কিন্তু আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। এবং প্রিজমের আয়তন নির্ণয়ের সূত্র আমরা জানি, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। বন্ধুরা লক্ষ্য করো, এই প্রিজমের ভূমির দিকে, প্রিজমের ভূমি কিন্তু 2টা অংশে বিভক্ত। এই অংশটা, এই যে এই অংশটা, এটা হচ্ছে একটা বর্গ, এবং এই যে অংশটা আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথমে নির্ণয় করব, তারপরে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে সেটাকে যদি আমরা 2 গুণ করি, তাহলে আমরা প্রিজমের যে ভূমিটা থাকবে সেটার ক্ষেত্রফল পেয়ে যাব। বন্ধুরা লক্ষ্য করো, প্রিজমের যে পার্শ্বতলগুলো আছে সেগুলো কিন্তু এক একটা বর্গ আয়তক্ষেত্র, এটা একটা আয়ত, এটা একটা আয়ত, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়ত, অর্থাৎ এই 5টা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল, যোগফলই হবে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। বন্ধুরা আমরা আগেই বলেছিলাম প্রিজমের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমরা ভূমির ক্ষেত্রফল যদি আগে উল্লেখিত নিয়মে বের করি এবং উচ্চতা যদি বের করি, তাহলে আমরা প্রিজমটির আয়তন পেয়ে যাব। অর্থাৎ আমরা ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলেই আয়তন পেয়ে যাব। বন্ধুরা লক্ষ্য করো, প্রশ্নে বলা হয়েছে একটি পঞ্চভুজাকার প্রিজমের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, অপর বাহু 3টির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং উচ্চতা 12.5 সেন্টিমিটার হলে প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে প্রিজমটির ভূমির অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এই হচ্ছে আমাদের প্রিজম। আমরা আগেই বলেছিলাম যে ভূমিটা একটা ত্রিভুজাকার অংশ এবং একটা বর্গাকার অংশে বিভক্ত। তো আমরা প্রথমে ত্রিভুজাকৃতির অংশের ক্ষেত্রফল বের করব। আমরা এখানে একটা, আমাদের আলোচনার সুবিধার্থে একটা চিত্র এঁকে নিয়েছি। আমরা মনে করব যে এটা একটা প্রিজম আর এটা হচ্ছে প্রিজমের ভূমির অংশের ক্ষেত্রফল, ভূমির অংশ। তো এই প্রিজমের ত্রিভুজ আকৃতির অংশ এ, জি, ই, এর ক্ষেত্রফল ভালো করে লক্ষ্য করো, এর এক বাহু হচ্ছে 10 সেন্টিমিটার,
আরেক বাহু 6 সেন্টিমিটার এবং আরেক বাহু 8 সেন্টিমিটার। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √S(a)(b)(c), যেখানে এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমাদের যে প্রিজমটা নিয়ে আমরা আগে বলেছিলাম সেটার একটা প্রতীকী চিত্র আমরা এখানে আঁকবো। এবার আমরা প্রথমে প্রিজমটির ভূমির ক্ষেত্রফল বের করব। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই প্রিজম, এর ভূমি কিন্তু দুইটা অংশে বিভক্ত। এটা একটা ত্রিভুজাকার অংশ এবং এটা একটা বর্গাকার অংশ। এটা ত্রিভুজ এবং এটা বর্গ। বন্ধুরা লক্ষ্য করো, ত্রিভুজ আকৃতির অংশের দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে, কিন্তু এবি অংশের দৈর্ঘ্য আমাদের জানা নেই। কিন্তু আমরা লক্ষ্য করি এবি সমান্তরাল সিডি, অর্থাৎ বিসি সমান্তরাল এডি হবে এবং এরা পরস্পর সমান হবে। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এডি বাহুর দৈর্ঘ্য আমরা নিঃসন্দেহে বলতে পারবো 10 সেন্টিমিটার, কেননা এটি একটি সুষম পঞ্চভুজাকার প্রিজম। তাহলে এটা আমরা লিখি 10 সেন্টিমিটার। এবার আমরা লক্ষ্য করি যে ত্রিভুজ আকৃতির যে অংশটা ছিল সেটা তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি, এবং এই তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা পাবো, যেটাকে আমরা 2s দিয়ে বর্ণনা করি, এবং 2s কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমা পাবো, এবং সেখান থেকে আমরা ত্রিভুজ আকৃতির অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। বন্ধুরা দেখো, ত্রিভুজ ADE এর পরিসীমা, পরিসীমা আমরা জানি পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল। এই ত্রিভুজ আকৃতির অংশের তিনটি বাহু AD, DE এবং AE অংশের যোগফল 10 সেন্টিমিটার যোগ 6 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার হবে। এখান থেকে আমরা ত্রিভুজ ADE এর পরিসীমা পেলাম। কিন্তু পরিসীমা কিন্তু আমাদের সূত্রে নেই, অর্থাৎ √S(a)(b)(c) যে সূত্রটা আছে সেখানে S কিন্তু পরিসীমা নয়, S হচ্ছে অর্ধ পরিসীমা। অর্থাৎ আমরা অর্ধ পরিসীমা বের করব S সমান, যেটা আমরা আগে পেয়েছি, 24/2। এখানে 2 দিয়ে ভাগ করা হলো, কেন দেখো পরিসীমা 2S সমান আমার 24 ছিল, তাহলে এর সমান আমাদের 24/2 হবে। 24/2 সমান 12 সেন্টিমিটার। বন্ধুরা দেখো, ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল আমরা জানি √S(a)(a)(s)(s)-AD(s)-DE। এখানে AE, AD এবং DE আমরা ABC এর স্থলে বসিয়েছি। তো আমরা আগে যে এসটা পেয়েছিলাম, এখানে এস আমরা পেয়েছি 12 সেন্টিমিটার। 12 বসাবো, 12-AE। দেখো এই অংশের দৈর্ঘ্য কিন্তু 8 সেন্টিমিটার, এডি অংশের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ডিই অংশের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। 12×4(2×6)² সমান √576² আর 576 এর বর্গমূল হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে বন্ধুরা, আমাদের ভূমির এক অংশের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা শেষ, অর্থাৎ ত্রিভুজ আকৃতির অংশের ক্ষেত্রফল আমরা ইতিমধ্যে নির্ণয় করে ফেলেছি। এবার আমাদের বাকি থাকলো এ বি সি ডি অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। এ বি সি ডি অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা ভালো করে যদি লক্ষ্য করি, এটা যেহেতু আমরা 10 বের করেছিলাম, তাহলে দেখো এক বাহুর এর চারটে বাহুই কিন্তু 10 সেন্টিমিটার করে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি যে সামন্তরিকের চারটে বাহু পরস্পর সমান, সেটা কিন্তু একটা আয়ত বর্গ হয়, অর্থাৎ এ বি সি ডি এটা একটা বর্গ। আর বর্গের ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর স্কোয়ার। তাহলে আমরা সেটাই লিখি, ত্রিভুজ এই সরি এ বি সি ডি বর্গাকার ক্ষেত্রের
ক্ষেত্রফল সমান এক বাহুর স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার। বর্গমিটার বর্গ সেন্টিমিটার দশ স্কয়ার অর্থাৎ 100 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এখানে প্রিজমের ভূমির যে অংশটা ছিল সেটার ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। অতএব বন্ধুরা দেখো, পঞ্চভুজাকার প্রিজমের ভূমির ক্ষেত্রফল সমান ADE ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ABCD বর্গের ক্ষেত্রফল অর্থাৎ ADE এই ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল যোগ ABCD এই বর্গাকার অংশের ক্ষেত্রফল। তো আমরা এই ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল পেয়েছিলাম 24 বর্গ সেন্টিমিটার। এবং বর্গাকৃতি অংশের ক্ষেত্রফল পেয়েছিলাম 100 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ সম্পূর্ণ ভূমির ক্ষেত্রফল হবে 24 যোগ 100 বর্গ সেন্টিমিটার অর্থাৎ 124 বর্গ সেন্টিমিটার। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা কিন্তু এতক্ষণে পঞ্চভুজাকার প্রিজমের একটা ভূমির ক্ষেত্রফল বের করেছি। এখন আমরা এই একটা ভূমির ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে এই দুইটা ভূমির ক্ষেত্রফল পাবো, এবং আমাদের বাকি থাকলো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তো আমরা লক্ষ্য করি যে পার্শ্বতলগুলো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই একটা আয়তক্ষেত্র, অর্থাৎ এদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এভাবে আমরা এই অংশের ক্ষেত্রফল বের করব। এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার, আর এটার প্রস্থ হবে এই তো 6, এইটা আর এই অংশটা কিন্তু একই, অর্থাৎ এইটার প্রস্থ হবে 6 সেন্টিমিটার। এভাবে বাকি অংশগুলো আমরা বের করব। বন্ধুরা দেখো, এখানে আমি পঞ্চভুজাকার প্রিজমের যে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ আমরা কেবল যেটা বের করলাম এই ভূমির ক্ষেত্রফল লিখে রেখেছি 124 বর্গ সেন্টিমিটার। এবার আমরা বের করব পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এবার পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যেটা দেখানো হলো, পাঁচটা অংশের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে তাহলে এটা একটু জটিল হয়ে যায়। সেজন্য আমরা জানি যে ভূমির পরিসীমাকে যদি আমি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে আমরা পার্শ্বতল পাঁচটার ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো, ভূমির পরিসীমা অর্থাৎ এই অংশ, এই অংশ, এটা, এটা এবং এটার যোগফল। তাহলে আমরা লিখি এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা 6 এবং বাকি তিনটা 10 সেন্টিমিটার করে। 6 যোগ 10 যোগ 10 যোগ 10 গুণ উচ্চতা আমরা দেখেছিলাম 12.5 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তো বন্ধুরা, এটার এই অংশটার রেজাল্ট হবে 550 বর্গ সেন্টিমিটার। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা কিন্তু পঞ্চভুজাকার প্রিজমের এই অংশটার ক্ষেত্রফল বের করেছি এবং পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলও বের করেছি। তো আমরা কি জানি, পঞ্চভুজাকার প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। তো আমরা সেটাই লিখি। অতএব পঞ্চভুজাকার প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 গুণ ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর এখন আমরা এখানে 2
দিয়ে কেন গুণ করলাম? আমরা আগেই বলেছিলাম যে প্রিজমের কিন্তু দুইটা ভূমি থাকে, একটা আমরা আগে বের করেছি এবং একটা দুই দিয়ে গুণ করার মাধ্যমে আমরা বের করব। দুই গুণ ভূমি ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছিলাম 124 যোগ পার্শ্বতল গুলোর ক্ষেত্রফল আমরা এখানে বের করেছি 550 বর্গ সেন্টিমিটার। তো এটা রেজাল্ট হবে 798 বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, প্রিজমের আয়তন নির্ণয় খুবই সহজ। আমরা যদি ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করি তাহলে আমরা প্রিজমটির আয়তন পেয়ে যাব। তো ভূমির ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 124 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 12.5 সেন্টিমিটার। এখানে এটা ছিল বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার এবং সেন্টিমিটার গুণ করলে হবে ঘন সেন্টিমিটার। এটা রেজাল্ট হবে 1550 ঘন সেন্টিমিটার। দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ভিডিওটি ছড়িয়ে দেবে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর মোর আপডেটস। খোদা হাফেজ।